ফ্রেন্ডস, ভাঙড়ের দাঙ্গা প্রসঙ্গে যখন শওকত মোল্লাকে জিজ্ঞেস করা হলো যে কেন্দ্রীয় বাহিনী লাগবে নাকি, তখন শওকত মোল্লা বলছে যে কেন্দ্রীয় বাহিনী লাগবে না, আবার এদিকে আইএসএফের ওপর অভিযোগ করছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন লাগবে না? হ্যাঁ, আবার বলছে যে পুলিশের ওপর আক্রমণ করছে। তো তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন লাগবে না? হ্যাঁ, শওকত মোল্লা এদিকে বলছে পুলিশের ওপর আক্রমণ হচ্ছে, পুলিশ পালিয়ে যাচ্ছে, আর কেন্দ্রীয় বাহিনীর কথা যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন বলছে কেন্দ্রীয় বাহিনী লাগবে না। তাহলে বিষয়টা বুঝতে পারছো তো? এই তৃণমূল আর আইএসএফ হচ্ছে এক। আইএসএফ তৃণমূল থেকেই বেরিয়েছে, ঠিক আছে? আইএসএফ তৃণমূলের অংশ। এই তৃণমূল আইএসএফকে সেভ করছে। জঙ্গিরা দাঙ্গা করছে, তৃণমূলের জঙ্গি আইএসএফের জঙ্গি এরা দাঙ্গা করছে, আর তৃণমূল আইএসএফকে সেভ করছে, আবার কখনো কখনো আইএসএফ ও তৃণমূলকে সেভ করছে। মানে দুজন দুজনকে সেভ করছে আর দাঙ্গা করছে, আর সাধারণ মানুষের ক্ষতি করছে। এই শওকত মোল্লাকে কোনো পাত্তা দেওয়ার কোনো জায়গাই নেই। সোজাসুজি এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হোক, আর জঙ্গিদের একদম টাইট দিয়ে দেওয়া হোক, একদম উচ্ছেদ করে দেওয়া হোক জঙ্গিদের, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গটাকে খারাপ করছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ করছে জঙ্গিরা, তাই জঙ্গিদের একদম শেষ করে দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনী নেমে। এরা হচ্ছে বিষয়।